আগামীকাল অর্থাৎ বুধবারই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিতে পারে বিজেপি। ইতিমধ্যেই দলের রাজ্য নেতারা ভবানীপুরের প্রার্থী নিয়ে একপ্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন বলে খবর। বেশ কয়েকটি নাম দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এমনটাই জানা গিয়েছে। সম্ভবত দিল্লি থেকেই আগামীকাল প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার দিলীপ ঘোষ জানান, ভবানীপুরে এই সময় ভোটের জন্য প্রস্তুত ছিল না বিজেপি। কমিশন একতরফাভাবে ভোট ঘোষণা করে দেওয়ায় গেরুয়া শিবিরকে প্রার্থী বাঁচাইয়ে খানিকটা সমস্যায় পড়তে হয়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হিসাবে অনেকেরই নাম নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু অনেকেই এই সময় প্রার্থী হতে রাজি নন। তবে দলের তরফে চূড়ান্ত আলোচনার পর সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলেই ভবানীপুরে প্রচার কৌশল নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। প্রসঙ্গত, ভবানীপুর কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে বেশ কয়েকজনের নাম উঠে আসছে। এদের মধ্যে রয়েছেন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। 2021 বিধানসভা নির্বাচনে এই রুদ্রনীলই ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। প্রার্থী হিসাবে যাদের নাম জল্পনায় উঠে আসছে তাদের মধ্যে অন্যতম বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। নাম ভাসছে গত বিধানসভায় বোলপুর কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিরও। এছাড়াও মহিলা মুখ হিসাবে ভারতী ঘোষেরও নাম উঠে আসছে। আবার কেউ কেউ বলছেন, প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কা টিবরিওয়াল, তিনি যদি দাঁড়ান তাহলে বেশ ভালোই হয়। আসলে গেরুয়া শিবিরের নেতারা মুখে যাই বলুক না কেন, ভবানীপুরের ঘরের মেয়ের সঙ্গে লড়াই যে বেশ কঠিন হতে চলেছে তা কার্যত স্বীকার করে নিয়েছে বিজেপি। তাই প্রার্থী বাছাইয়ের কাজটি অনেক ভেবেচিন্তে করতে চান তারা। সেক্ষেত্রে অনেক সম্ভাব্য প্রার্থী লড়াই করতে আপত্তি জানানোয় বিজেপি রাজ্য নেতৃত্বে সমস্যা আরও বাড়ছে বলে খবর।